জানো মা, এই প্রবাসের বাড়িতে যদি অসুস্থ থাকি না, মাথায় হাত বোলাই দেনের মতো মানুষ থাকে না। টিকটকে খুবই অল্প সময়ে যিনি দর্শকদের হৃদয় আকৃষ্ট করেছেন, দর্শকদের মন জয় করেছেন, তিনি হচ্ছেন মানিক মিয়া, যিনি স্যাড ভিডিও করে রাতারাতি দর্শকের হৃদয় আকৃষ্ট করেছেন। আমরা আজকে জানবো মানিক মিয়ার লাইফস্টাইল সম্পর্কে, তার মাসিক ইনকাম কত, সে কি করে এবং কোথায় জন্মগ্রহণ করেছেন ইত্যাদি বিষয়ে। ভিডিও শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে কানেক্টেড থাকুন। এই তো ভালোই মা, তুমি কেমন আছো? আমার এখন আমি গরু মাংস খাইতেছি। আমার বাপে আমার মাথায় হাত বুলাইয়া বুঝাইতো বাজা, আমি তো গরু কিছু দিতে পারি না দেখা, আফসোস করিস না। ওই উপরওয়ালা যদি আমার সব কিছু দিত না, আমি তোকে কোনো কমতি রাখতাম না। বাস্তব জীবনের সত্য ঘটনাগুলো ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার জন্য মানিক মিয়া হয়ে উঠেছেন সকলের কাছে জনপ্রিয়। পুরো নাম মানিক মিয়া, জন্মস্থান টাঙ্গাইল, তিনি এখন সৌদি আরব প্রবাসী। সৌদি আরবে ক্লিনারের কাজ করে থাকেন মানিক মিয়া। তা সত্ত্বেও তিনি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রাতে দর্শকদের জন্য ভিডিও কন্টেন্ট করে থাকেন। টিকটকে তার ফলোয়ারের সংখ্যা 2 মিলিয়ন। তোমার পায়ের নিচে আমার জায়গা দাও। এই প্রবাসের বাড়িতে যদি অসুস্থ থাকি না, মাথায় হাত বোলাই দেনের মতো মানুষ থাকে না। মানিক মিয়ার ভিডিওগুলো দেখলে মনে হবে বাস্তব কোনো সিনেমার গল্প, অথচ তিনি তার কষ্টে বড়া জীবনের ঘটনাগুলো দর্শকদের সামনে উপস্থাপন করে থাকেন। তার ভিডিওগুলো দেখলে দর্শক নির্দ্বিধায় কাঁদবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ তিনি যে সমস্ত ঘটনাগুলো তুলে ধরেন সেখানে পরিবারের প্রতি আমাদের কিরূপ আচরণ করা উচিত, আত্মীয় স্বজনদের জন্য আমাদের কর্তব্য, মানুষের প্রতি মানুষের ভালোবাসা ইত্যাদির জাগরণ দেখতে পাওয়া যায়। জীবনটা খুব অল্প, মাঝখানে একটা গল্প, যাবো একদিন জোরে, থাকবে স্মৃতি পরে, তবুও কত আশা, বাঁধব সুখের বাসা, সবাই হবে পর, আপন হবে শুধুই মাটির ঘর। টিকটকে এই সফল জনপ্রিয়তা শুধুমাত্র মানিক মিয়ার ক্ষেত্রেই আমরা লক্ষ্য করি। টিকটক থেকে মানিক মিয়ার মাসিক ইনকাম প্রায় 3 লক্ষ টাকা। ইউটিউবেও তিনি ইদানিং গত 1 মাসে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, সেখানে তিনি ব্লগ ভিডিও করেন। সৌদি আরবের বিভিন্ন দর্শনীয় স্থান, আমাদের ইসলামিক জীবন কাহিনী তিনি তার ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে থাকেন। ইউটিউব থেকেও তিনি ইনকাম করেন প্রায় 2 লক্ষ টাকা। প্রিয় দর্শক মানিক মিয়ার, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মানিক মিয়া সম্পর্কে আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সত্যি করে কত আমার ভিডিও তোমার ভালো লাগে না না লাগে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবা, যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানাও।